আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা প্রসঙ্গ আবারো নিক্সন চৌধুরী এবং আব্দুল কাদের মির্জা তাদের দুজনের মাঝে ঝগড়া যেন থামছেই না আবারো তাদের দুজনের মাঝে ঝগড়া শুরু হয়েছে আজকে তাদের দুজনের এই ঝগড়া নিয়েই মূলত আমার আলোচনাটি সাজিয়েছি প্রথমেই আমরা জনাব নিক্সন চৌধুরীর বক্তব্য শুনব আগে দু একটা বাংলার ফাগলে আমারে নিয়ে কথা কইত হ্যাঁ আমি এত বড় নেতাই হয়েছি ভিন্নেশের ফাগল আমার উপরে চেয়েছে না আমি কিছু কইছি না আমি চিনি না জীবনের নাম শুনছি আপনাকে প্রমাণ করতে হবে পাগলা যে আমি আপনারে কিছু কইছি কিনা যদি আপনি প্রমাণ করতে পারেন যে আমি আপনাকে নিয়ে কথা বলছি রাজনীতি ছাইরা দেবো ইস্তেফা দিয়ে দেবো এমপি গির এখানে প্রথমত তিনি ভাঙ্গার পাগল বলতে গত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব কাজী জাফর বুঝিয়েছেন আর দ্বিতীয়ত ভিনদেশি পাগল বলতে জনাব আব্দুল কাদের মির্জাকে বুঝিয়েছেন এই জায়গায় আমার মন্তব্য হল একজন জাতীয় সংসদ সদস্য হিসাবে আরেকজন রাজনীতিবিদ সম্পর্কে এই জাতীয় ভাষা আদৌ তাঁর প্রয়োগ করা উচিত হয়নি আর তৃতীয়ত তিনি জনাব আব্দুল কাদের মির্জাকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যে তিনি আদৌ আব্দুল কাদের মির্জা সম্পর্কে কিছুই বলেন নাই এটি যদি জনাব আব্দুল কাদের মির্জা প্রমাণ করতে পারে তাহলে এমপি নিক্সন চৌধুরী তিনি রাজনীতি ছেড়ে দিবেন এবং তার এমপি পদ থেকে পদত্যাগ করবেন এখন আমাদের দেখার বিষয় যে জনাব আব্দুল কাদের মির্জা এটি প্রমাণ করতে পারবেন কিনা যে নিকসন চৌধুরী আদৌ তার সম্পর্কে কোনো বক্তব্য বিবৃতি রেখেছেন কিনা যদি প্রমাণ করতে না পারেন তাহলে সরকারের কাছে অনুরোধ করলারে

একজন জাতীয় সংসদ সদস্য হিসাবে সেই ভুল ত্রুটি দেওয়ার ভাষা এটি হতে পারে না এটি কোন রাজনীতিবিদের ভাষা হতে পারে না সে কয় আমার তিন থানায় বলে অর্থাৎ জনাব আব্দুল কাদের মির্জা তার একটি রাজনৈতিক বক্তৃতায় তিনি বলেছিলেন যে নিক্সন চৌধুরী ভোট ডাকাতি করে ভোট চুরি করে তিনি এমপি হয়েছেন এইটারও তিনি চ্যালেঞ্জ করেছেন যে তিনি আদৌ জনগণের ভোট চুরি ডাকাতি করে এমপি হন নাই যদি বাংলাদেশে শুধুমাত্র একটি জায়গায় সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সেটি হয়েছে ভাঙ্গায় অর্থাৎ ফরিদপুর চার আসনে এই জায়গায় কিন্তু প্রমাণ হয়ে গেল যে গত জাতীয় সংসদ নির্বাচন আদৌ সুষ্ঠু নির্বাচন ছিল না নিক্সন চৌধুরীর এই বক্তৃতায় প্রমাণ করল যে নিক্সন চৌধুরীর এলাকায় শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন হয়েছে আর বাংলাদেশের কোথাও সুষ্ঠু নির্বাচন হয় নাই এখন আমার প্রশ্ন হল যে দল যে দল সারা বাংলাদেশে জনগণের ভোট চুরি ডাকাতি করে দিনের ভোট রাতে করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসছে সেই দলের যুবলীগের প্রেসিডিয়াম পদটি আপনি নিলেন কোন মুখে আমি ধরে নিলাম যে আপনার আসনেই একমাত্র সুষ্ঠু নির্বাচন হয়েছে কারণ আপনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন আপনি সরকারি প্রার্থী ছিলেন না এই জন্যই আপনার এলাকার নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিন্তু যদি জাফরুল্লাহকে মনোনীত না করে আপনাকে মনোনয়ন দেওয়া হতো তাহলে কিন্তু ঠিকই চুরি ডাকাতি হতো আমি ওই আলোচনায় যাচ্ছি না আমি একটি জায়গায় থাকতে চাচ্ছি যে শুধুমাত্র ভাঙ্গাই যদি সুষ্ঠু নির্বাচন হয়ে থাকে এবং বাংলাদেশের অন্য কোথাও যদি সুষ্ঠু নির্বাচন না হয়ে থাকে তাহলে সেই নির্বাচনের ফলাফলটি আপনি কেন মেনে নিলেন সেই সাথে আপনি কেন সেই ভোট চোর ভোট ডাকাত এবং নৈশ ভোট করা দলের প্রেসিডিয়াম সদস্য হলেন এরপরে উনিশে জানুয়ারি দু দৈনিক প্রথম দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী এবার কাদের মির্জাকে টোকাই মেয়র বললেন নিক্সন চৌধুরী দেখুন জনাব আব্দুল কাদের মির্জা তিনি ছোট হলেও একজন রাজনীতিবিদ সুতরাং একজন সংসদ সদস্য হিসাবে জনাব নিক্সন চৌধুরী তার সম্পর্কে যে মন্তব্য করেছেন এটি কোনোভাবেই মানানসই নয় সুতরাং নিক্সন চৌধুরীকে সত্যিকারের একজন রাজনীতিবিদ এবং সত্যিকারের একজন সংসদ সদস্য হতে হলে এই জাতীয় ভাষা প্রয়োগের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এরপরে বিশে জানুয়ারি দু সময় টেলিভিশনের অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ অনুযায়ী আমার নাম নেওয়ার আগে ওজু কইরা নিয়েন নিক্সন চৌধুরী দেখুন মহান আল্লাহ আলা এবং রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নাম নেওয়ার আগেও কিন্তু অজু করা লাগে না সুতরাং জনাব নিক্সন চৌধুরী এই জাতীয় ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি আল্লাহ এবং তার রাসুলকে চ্যালেঞ্জ করেছেন সুতরাং তিনি যে লাগামহীন বক্তব্য দিয়েছেন এটি তার আরেকটি বড় প্রমাণ অতএব এই জাতীয় বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি আদু কুফুরি করেছেন কিনা এ ব্যাপারে আমাদের সম্মানিত উলামা মাসায়েকের মন্তব্য আশা করছি এবারে চলুন আমরা জনাব আব্দুল কাদের মির্জার বক্তব্য শুনি আসি এ এমপি এখন সিলেটে বলা যায় না আমাদের দুর্ভাগ্য হল এখন দেখতে হচ্ছে বাচ্চা সিলেটা যাদের জন্য যাদের কোন নীতি নৈতিকতা নেই এখানে জনাব আব্দুল কাদের মির্জা যেটি বোঝানোর চেষ্টা করেছেন সেটি হল গত জাতীয় সংসদ নির্বাচনে যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের অধিকাংশেরই সংসদ সদস্য হওয়ার মতো কোনো যোগ্যতা নেই তাদের অধিকাংশেরই কোনো নীতি নৈতিকতা নেই তাদের অধিকাংশই মাদকাসক্ত এই কথাটি তিনি বুঝানোর চেষ্টা করেছেন তার এই কথাগুলি কিন্তু একেবারে সত্য কথা তার এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করব না তার মতো ছেলে যে ছেলে জননেত্রী শেখ হাসিনাকে অপমান করেছে যা পর্যন্ত সাহেবকে মনোনয়ন দিয়েছে জননেত্রী শেখ সে সেখানে জননেত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে সেখানে যা পর্যন্ত সাহেবের বিরুদ্ধে ভোট করে তার এই কথার সাথেও আমি দ্বিমত পোষণ করব না সত্যি কাজী জাফরুল্লাহকেই কিন্তু গত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল আর তার সেই মনোনয়নকে চ্যালেঞ্জ করে এই নিক্সন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন অতএব এ কথা বলতে দ্বিধা নেই যে তিনি আওয়ামী লীগের সিদ্ধান্তকে উপেক্ষা করেছিলেন শেখ হাসিনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন অতএব তিনি কোনোভাবেই যুবলীগের একজন প্রেসিডিয়াম সদস্য হওয়ার যোগ্যতা রাখেন না সে যে স্বতন্ত্র ক্যান্ডিডেট হওয়ার পর তাকে তো দলেও ফিরানো হলো না বহিষ্কার করছে আমি জানি না কিন্তু সে তো দলেও তো ফিরে আসে কিভাবে তাকে প্রেসিডিয়াম মেম্বার এদের তো প্রমোশন হচ্ছে একজন ইউনুকে মেরে সে ইউনোর সাথে খারাপ ব্যবহার করে এসিল্যান্ডের সাথে খারাপ ব্যবহার করে তার প্রমোশন হচ্ছে তো সে তো তার মুখ দিয়ে তো এখানে জনাব আব্দুল কাদের মির্জা যেটি বোঝানোর চেষ্টা করেছেন সেটি হলো গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে চ্যালেঞ্জ করার কারণে তিনি আওয়ামী লীগের সাথে বিদ্রোহ করেছিলেন সঙ্গত কারণেই তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল আদৌ তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল কিনা আমি জানি না তবে তাকে যে যুবলীগের পদ দেওয়া হয়েছে কিভাবে এই পদে তাকে বসানো হলো এ বিষয়েও তিনি প্রশ্ন করেছেন এবং এই প্রশ্ন করার পরে তিনি একটি জবাবও দিয়েছেন সেটি হলো এই নিক্সন চৌধুরী প্রথমত দলের সাথে বিদ্রোহ করেছে শেখ হাসিনাকে অপমান করেছে আওয়ামী লীগের সিদ্ধান্তকে উপেক্ষা করেছে এছাড়াও তিনি একজন সরকারি কর্মকর্তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন সেটার বিচার এবং বিহিত না করেই বরং তাকে আরও প্রমোশন দেওয়া হলো যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বানিয়ে তাকে আরো প্রমোশন দেওয়া হলো একেবার ধ্রুব তারার মতো সত্য কথাটা তিনি এখানে স্বীকার করেছেন যে নিক্সন চৌধুরী আসলে শেখ পরিবারের সন্তান সুতরাং যারা শেখ পরিবারের সন্তান তারা যত বড় অপরাধী করুক না কেন তারা আওয়ামী লীগের বড় পদে যাবে এটাই স্বাভাবিক এই আব্দুল কাদের মির্জা যত সাধনাই করুক না কেন যদি সেখানে শেখ পরিবারের কোনো প্রার্থী থাকে তাহলে কখনোই আব্দুল কাদের মির্জার মতো আওয়ামী লীগ নেতাকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ মনোনয়ন দেবে না এটাই রিয়ালিটি এটাই বাস্তবতা দর্শক আপনারা এতক্ষণ জনাব নিক্সন চৌধুরী এবং জনাব আব্দুল কাদের মির্জার বক্তব্য শুনছিলেন তারা দুজনেই এক ধরনের ঝগড়ায় লিপ্ত হয়েছেন এক ধরনের কাদা ছোড়াছুরিতে লিপ্ত হয়েছেন অথচ তারা দুজনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করেই রাজনীতি করে থাকেন এখন আমার প্রশ্ন হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবদ্দশায় তাঁরই দলের কোনো রাজনৈতিক নেতার সাথে এই জাতীয় ঝগড়ায় কখনো লিপ্ত হয়েছিলেন কিনা এই জাতীয় কাদা ছোড়াছুরিতে কখনো লিপ্ত হয়েছিলেন কিনা যদি না হয়ে থাকেন তাহলে তাদের দল আওয়ামী লীগ এই দুই নেতার বিরুদ্ধে কেন এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না অথচ আপনারা লক্ষ্য করুন এই আওয়ামী লীগ বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নাম নিশানা ধুলাই মিশিয়ে দিতে চায় বাংলাদেশের কোনো নাগরিক যদি এই দলের নামও নেয় তাহলে তাকেও যেন দেশ থেকে বের করে দেওয়া হয় তাহলে তাকেও যেন জেল হাজতে যেতে হয় জি আমি বাংলাদেশ জামাতি ইসলামীর কথাই বলছি আপনারা কি কখনো দেখেছেন যে বাংলাদেশ জামাতি ইসলামীর দুইজন নেতা এইভাবে ঝগড়ায় লিপ্ত হয়েছেন এইভাবে কাদা ছোড়াছুরিতে লিপ্ত হয়েছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমি আশা করব আপনারা কমেন্টের মাধ্যমে উপযুক্ত তথ্য প্রমাণ আমার সামনে উপস্থাপন করুন যদি বাংলাদেশ জামাতি ইসলামীর কোনো নেতা এই জাতীয় ঝগড়ায় লিপ্ত হতেন এই জাতীয় কাদা ছোড়াছড়িতে লিপ্ত হতেন তাহলে জামায়াত ইসলামী সেই দুই নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতেন এই প্রশ্নের জবাব আমি আপনাদের কাছ থেকে আশা করছি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন যে এই জাতীয় কাদা ছোড়াছড়ি এই জাতীয় ঝগড়া যদি বাংলাদেশ জামাতি ইসলামীর কোনো নেতৃবৃন্দ করতেন তাহলে তাদের বিরুদ্ধে জামাত ইসলামী সাংগঠনিকভাবে কি ব্যবস্থা নিতেন দর্শক এই ছিল আমার আজকের উপস্থাপনা আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন সেই সাথে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদের সকলের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাল্লাহুল আজিজ আবার রহমতুল্লাহ